আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি অধ্যায় পাঁচ অর্থাৎ সমন্বয় ও নিঃসরণ নিয়ে আলোচনা করব আজকের পাঠ ছয় ও সাতের প্রথম অংশ পর্ব পাঁচ লেকচার নয় গত লেকচারে আমরা মূলত বা কোষ কাজ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ কিছুটা আলোচনা করেছিলাম চলো আমরা আবারও স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয় যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা আজকের আমাদের আলোচ্য বিষয় এছাড়াও আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং আমরা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে কিছু তথ্য জেনে নেব একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চিত্র হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে মস্তিষ্ককে মস্তিষ্ক এবং মেরুরজ্জি নিয়েই কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ হল মস্তিষ্ক এবং মেরুরজ্জু আমরা একটি চিত্রটি খেয়াল করি আমরা জানি যে মাথার খুলি বা স্কালের ভিতরে অবস্থিত থাকে মস্তিষ্ক আমরা যেটাকে মগজ বলে থাকি এই অংশটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল অংশ মস্তিষ্ক ঠিক আছে এবং এছাড়া ওইখানে আছে হলো মেরুরজ্জু স্পাইনাল কর্ড লেখা আছে যেখানে অর্থাৎ মেরুরজ্জু এই অংশটি হলো স্পাইনাল কর্ড এই দুটি অংশ নিয়ে অর্থাৎ মস্তিষ্ক ও মেরুরজ্জু নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত মস্তিষ্ক হলো সমস্ত স্থায়ুতন্ত্রের চালক মস্তিষ্ক অর্থাৎ মগজ আমরা যেটাকে বলে থাকি সেটাই হলো স্থায়ী মূল চালক অর্থাৎ অর্থাৎ স্থায়ী তন্ত্রকে মস্তিষ্কই চালনা করে থাকে মস্তিষ্ক সমস্ত স্থায়ী চালনা করে থাকে মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত করোটি আমরা কিছুক্ষণ আগেই বলেছি স্কাল বা করটির মধ্যে মস্তিষ্ক সুরক্ষিত থাকে আমরা একটু দেখে নেই চিত্রটা থেকে স্কাল স্কাল লেখা আছে দেখো অর্থাৎ এই যে মগজ অংশটা সাদা যে অংশটা মগজ অংশটা এটা একটা কঠিন একটা আবরণে আবৃত থাকে হাড়ের একটি কঠিন আবরণে আবৃত থাকে যার নাম হচ্ছে স্কাল বা করটি হ্যাঁ এই যে হলুদ রঙে যেটাকে চিহ্নিত করা আছে হলুদ রঙের যে হাড়ের লেয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কাল এবং এই স্কালের মধ্যেই কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকে এই মগজ অংশটি এমন মগজ বা মস্তিষ্ক অংশটি মস্তিষ্ক ম্যানিঞ্জেস নামক পর্দা দ্বারা আবৃত এই স্কালের পরেই আছে হলো স্কালের পরেই আছে হচ্ছে ম্যানিঞ্জেস একটা পর্দা যেটাকে এখানে কালো রং দ্বারা চিহ্নিত করা আছে কালো রং দ্বারা আবৃত এই সাদা মগজটা দেখানো আছে মগজের অন্যান্য অংশ এই ম্যানিঞ্জেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে এবার আমরা আরেকটি চিত্র দেখব এখানে মানব মস্তিষ্ক দেখানো হয়েছে মাথার ভিতরে স্কাল বা খুলির মধ্যে কিভাবে মানব মস্তিষ্ক অবস্থান করে সেটা এখানে এখানে একটি মানব মুখমন্ডল দেখানো হয়েছে মস্তিষ্ক সহ পার্শ্ব চিত্র এটা পাশ দিয়ে একটা মানুষকে পাশ দিয়ে এক পাশ দিয়ে দেখলে এটার ভেতরে কিভাবে স্কালের মধ্যে মস্তিষ্ক বা মগজ অবস্থান করে সেটাকে কিন্তু একদম স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে কেমন এরপরে আমরা মস্তিষ্কের যে অংশগুলো সেগুলোকে আমরা ভালো মতো দেখব এবার আমরা দেখব মানব মস্তিষ্কের অংশগুলোকে মানব মস্তিষ্ক এর অংশ প্রধানত তিনটি মানব মস্তিষ্কের অংশ প্রধানত তিনটি প্রথমটি হলো গুরু মস্তিষ্ক দ্বিতীয়টি হলো মধ্য মস্তিষ্ক এবং তৃতীয়টি হলো পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক একটি চিত্র দেখি চলো চিত্রটি দেখলে খুব সহজেই অংশগুলোকে আমরা চিনতে পারবো কেমন চিত্রটি তোমাদের পাঠ্যপুস্তকেও আছে আমি এখানে চিত্রটিকে একটি রঙিন করার চেষ্টা করেছি এবং এই রংগুলা তোমাদেরকে বুঝতে সহায়তা করবে অংশগুলোকে কেমন যেমন প্রথমেই রয়েছে গুরু মস্তিষ্ক এখানে আমি গুরু মস্তিষ্ককে দেখো হালকা হলুদ হলুদ দিয়ে চিহ্নিত করেছি এই হালকা হলুদ রঙের মধ্যে অবস্থিত অংশটি হচ্ছে গুরু মস্তিষ্ক এরপরে আছে হলো মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক হলো কমলা রঙে চিহ্নিত করা অংশটি হলো মধ্য মস্তিষ্ক এরপরে দেখো পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক এটি আবার তিনটি অংশে বিভক্ত সেরিবেলাম পন্স মেডুলা এটা পরে তোমরা জানবে এই মধ্য মস্তিষ্ককে আমি এই তিনটি অংশকে তিনটি রং দিয়ে রঙিন করেছি দেখো এখানে লাল রঙে যে অংশটি এবং হালকা সবুজ বা টিয়া রঙের যে অংশটি এটার পন্স এবং মেডুলা এই অংশ দুটা এবং এই সেরিবেলাম লাল অংশটি নিয়ে মধ্যম মস্তিষ্ক গঠিত পশ্চাৎ মস্তিষ্ক গঠিত তাহলে আমরা দেখলাম গুরু মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক কে এটা পরবর্তীতে আমরা ব্যাখ্যামূলক ভাবে আলোচনা করব গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম গুরু মস্তিষ্ককে সেরিব্রামও বলা হয়ে থাকে আমরা আবারও সেই চিত্রটি দেখতে পাচ্ছি মস্তিষ্কের ভাগগুলোকে যেখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে চলো আমরা এটি প্রধান অংশ। অর্থাৎ গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের বা মগজের প্রধান অংশ ডান এবং বাম খন্ডে বিভক্ত আমরা যে চিত্রটি দেখছি সেই চিত্রটি কিন্তু একটি মানব মুখমণ্ডলের পার্শ্ব চিত্র অর্থাৎ এক পাশ দিয়ে দেখলে যেমন দেখা যায় সেই চিত্রটা দেখতে পাচ্ছি এই যে গুরু মস্তিষ্কের যে অংশটি দেখছি এটা এক পাশ দিয়ে যতটুকু দেখা যায় সেটা দেখতে পাচ্ছি কিন্তু এটা দুই অংশে বিভক্ত এখানে বোঝা যাচ্ছে না আমরা আরেকটি চিত্র এখন দেখব এই চিত্রটা দেখো যদি আমরা মুখমণ্ডলের এক পাশ এক পাশ না দেখে উপর থেকে দেখি মাথার উপর দিক থেকে দেখি তাহলে আমরা এই দুইটি অংশে বিভক্ত অবস্থায় দেখব গুরু মস্তিষ্ককে বলেছি। এই দুটি খন্ড বাম খণ্ড দেখতে পাচ্ছি এটা উপর দিক থেকে দেখলে মাথার উপর দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা মগজ বা হ্যাঁ মস্তিষ্ককে এভাবে দুটি অংশে দেখব গুরু মস্তিষ্ককে এভাবে দুটি অংশে দেখবো এদেরকে যথাক্রমে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে অর্থাৎ প্রতিটি অংশকে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার এটি একটি সেরিব্রাল হেমিস্ফিয়ার এই অংশটি আবার এটি একটি সেরিব্রাল হেমিস্ফিয়ার তাহলে একটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত আমরা দেখতেই পাচ্ছি দুইটা খন্ড একদম পরস্পর সংযুক্ত আছে এখানে এখানে অনেক স্নায়ুতন্তু আছে এবং এই স্নায়ুতন্তুগুলো এই দুই খন্ডকে একত্রিত একেবারে সংযুক্ত করে রেখেছে দুইটা অংশকে এরপরে আবারও আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ আলোচনার সুবিধার্থে চলো আমরা দেখি এর অন্তস্তরে কি থাকে থাকে অর্থাৎ গুরু মস্তিষ্কের কেবল যার রং হলো সাদা আমরা গুরু মস্তিষ্ককে দেখেছি এভাবে হলুদ রঙে আহ চিহ্নিত করেছিলাম এই অংশটিকে আমরা আরো যদি স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা পাশের চিত্রটি একটু দেখি আহ এই যে সাদা অংশ যেখানে দেখানো হয়েছে গুরু মস্তিষ্ককে এই গুরু মস্তিষ্কের এই যে ভিতরে অংশটি তন্তু থাকে এবং এটা রঙ হলো সাদা ঠিক আছে এই পুরাটা অংশটা হচ্ছে সাদা তন্তু দ্বারা গঠিত সাদা অংশ তাই মস্তিষ্কের এই ভিতরে অংশটাকে বা ভিতরের স্তরের নাম দেয়া হয়েছে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার আমরা আবারও বলি যে এই যে গুরু মস্তিষ্কের যে ভিতরের অংশটা এখানে কেবলমাত্র তন্তু থাকে এটা হলো সাদা রঙের এই কারণে শ্বেত পদার্থের ভিতর দিয়ে তন্তু এক শ্বেত পদার্থের মধ্যে অসংখ্য তন্তু থাকে এবং এরা এক স্থান থেকে অন্য স্থানে যায় ঠিক আছে এর উপরিভাগ অর্থাৎ আমাদের এই যে গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের উপরিভাগ ঢেউতোলা দেখো চিত্রটিতে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ঢেউতোলা উপরিভাগ এবং ধূসর বর্ণের কেমন ধূসর বর্ণের হয় এখানে আমরা ধূসর বর্ণের না। এখানে আমরা হালকা সি গ্রীন কালার দিয়ে চিহ্নিত করেছি এই অংশটিকে দেখো ধূসর অংশটিকে আমরা সি গ্রিন দিয়ে চিহ্নিত করেছি ঢেউতোলা এবং ধূসর বর্ণের আর ধূসর বর্ণের বলে একে আমরা ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলি একে কি বলা হচ্ছে ধূসর বর্ণের বলে একে গ্রে ম্যাটার বা ধূসর বর্ণের ধূসর পদার্থ বলা হয়ে থাকে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ বলা হয়ে থাকে ধূসর পদার্থের কয়েকটি স্তরে ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারের স্নায়ু দেখা যায় এই ধূসর পদার্থের যে অংশটি আছে এখানে কয়েকটি স্তরে কি দেখা যায় বিশেষ আকারের স্নায়ুকো দেখা যায় এই গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশের কেন্দ্র সৃষ্টি করে এই যে এরা গুচ্ছাকারে স্নায়ু কেন্দ্রকে সৃষ্টি করে আমরা দেখি আরেকটি চিত্র এটি একটি মস্তিষ্কের চিত্র এখানে আমরা বিভিন্ন স্নায়ু কেন্দ্রকে দেখিয়েছি দেখো এই যে হালকা গোল গোল করা হালকা ডিম্বাকার বা গোল অংশে দেখানো হয়েছে এখানে বিভিন্ন কেন্দ্র হিসাবে এখানে দেখো লাল এখানে একটা লাল কেন্দ্র দেখানো হয়েছে এখানে সবুজ সবুজ ঠিক আছে এখানে হালকা হলুদ এভাবে করে বিভিন্ন কেন্দ্র দেখানো হয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে স্নায়ু কেন্দ্র যেগুলো কিনা বিশেষ আকারের স্নায়ু কোষ দিয়ে তৈরি গ্রে অংশে আচ্ছা এইগুলো এই কেন্দ্রগুলো স্নায়ু কেন্দ্রগুলো বিশেষ কর্মক্ষেত্র বা বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে অর্থাৎ বিশেষ ধরনের কাজ করে থাকে এক একটি কেন্দ্র দেখি আমরা কি কি করে যেমন দর্শন দেখার কাজ করে শ্রবণ বা শোনার কাজ করে ঘ্রাণ চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক এবং পেশি চালনা এই কাজগুলো এক একটি কেন্দ্র এক কাজ করে থাকে কেমন আমরা একটু দেখি দেখো এখানে দর্শনের কথা বলেছি যে ভিশন লেখা তার মানে এই কেন্দ্রটা এখানে যে কেন্দ্রটা সৃষ্টি হয়েছে বিশেষ আকারে স্নায়ুকোষ দিয়ে এটা ভিশন বা দর্শনের কাজ করে থাকে শ্রবণ দেখো হিয়ারিং এই কেন্দ্রটা এই যে সবুজ রঙের যে কেন্দ্রটা দেখানো হয়েছে এখানে এটা হিয়ারিং বা শ্রবণের কাজ করে গন্ধের বা ঘ্রাণের কাজ করে যে স্মেল কাজ করে এই জায়গাটা এই কেন্দ্রগুলো এভাবে বিভিন্ন কেন্দ্র বিভিন্ন কাজ করে থাকে কেমন আমরা এই তোমাদের এই ধরনের চিত্রটাকে উপস্থাপন করেছি করি তোমরা বুঝতে এরপরে আমরা দেখব গুরু মস্তিষ্কের নিচের অংশ গুরু মস্তিষ্কের নিচের অংশ হলো থেলামাস ও হাইপোথ্যালামাস আমাদের পাঠ্যপুস্তকে যে বইটা আছে সেখানে যে চিত্রটি আছে পাঠ্যপুস্তকে সেটাতে আমরা গুরু মস্তিষ্ককে দেখেছি কিন্তু এখানে এবং দেখানো হয়নি আমরা আরেকটি চিত্র দেখব এই অংশগুলোকে বোঝার জন্য আরেকটি চিত্র দেখি একটি রঙিন চিত্র এখানে দেখো এই যে গুরু মস্তিষ্কের অংশটি এখানে আছে এ দেখো থেলামাস হাইপোথ্যালামাস তার মানে হচ্ছে মস্তিষ্কের নিচের দিকে অর্থাৎ আমাদের এই গুরু মস্তিষ্কের নিচের দিকে আছে থ্যালামাস অংশ এবং হাইপো থালামাস অংশ এগুলো কিন্তু ধূসর পদার্থের পুঞ্জ অর্থাৎ পদার্থ দিয়ে তৈরি এই হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই অংশের কাজ হলো ক্রোধ লজ্জা হুম ক্রোধ বা রাগ লজ্জা গরম শীত নিদ্রা তাপ সংরক্ষণ এবং চলন এই কাজগুলো এই অংশ দ্বারা হয়ে থাকে তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে আমাদের মস্তিষ্ক আমাদের বিশেষ বিশেষ কাজগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে গুরু মস্তিষ্কের কাজগুলোকে তাহলে আমরা যদি একত্রিত করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে গুরু মস্তিষ্কও আমাদের দর্শন শ্রবণ ও ঘ্রান অনুভব করাকে সহায়তা করে থাকে গুরু মস্তিষ্কের কাজ হলো দর্শন শ্রবণ অনুভব করা চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি ও এই অর্থাৎ গুরু মস্তিষ্কের বিভিন্ন কেন্দ্র এই কাজগুলো করে থাকে চিন্তা চেতনা আমরা যে স্মৃতি ধারণ করি অর্থাৎ মনে রাখি কিছু আমাদের যে জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো গুরু মস্তিষ্কের কাজ ক্রোধ ও লজ্জা অনুভব করা রাগ এবং লজ্জা করা। এছাড়া গরম শীত অনুভব করা নিদ্রা অর্থাৎ ঘুম এগুলো গুরু মস্তিষ্কের কাজ তাপ সংরক্ষণ পেশি চালনা ও চলন। আমাদের শরীরে তাপকে সংরক্ষণ করা অর্থাৎ বের হতে না দেওয়া ঠিক আছে আর পেশি চালনা করা আমাদের যে মাসেল বা মাংসের যে অংশটুকু আছে এগুলোকে চালনা বা নড়তে চড়তে সহায়তা করা এবং সম্পূর্ণ ভাবে আমাদের চলনকে সহায়তা করা অর্থাৎ করা এটাও গুরু মস্তিষ্কের কাজ আজকের এই পাঠ থেকে আমরা চলো কিছু বাড়ি কাজ নেই বাড়ি কাজগুলো অবশ্যই তোমরা বাসায় করবে প্রথমে আছে মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম কি এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন এরপর আছে 2 নম্বরে সেরিব্রাল হেমিসফিয়ার কি এটিও একটি জ্ঞানমূলক প্রশ্ন 3 নম্বরে আছে গুরু মস্তিষ্কের গঠন ব্যাখ্যা করো গুরু মস্তিষ্কের গঠন ব্যাখ্যা করো 4 নম্বরে আছে কোন কারণে গুরু মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি আলোচনা করো অর্থাৎ আমরা গুরু মস্তিষ্কে যদি আঘাতপ্রাপ্ত হয় কোনো কারণে যেমন কোন একটা অ্যাক্সিডেন্টেও যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি অর্থাৎ গুরু মস্তিষ্কর যে কাজগুলো আছে নিশ্চয়ই আঘাতপ্রাপ্ত হলে সেই কাজগুলো ব্যাহত হতে পারে এবং ব্যাহত হলে আমরা কি ধরনের সমস্যায় পড়ব সেই জিনিসটাই তোমরা আলোচনা করবে এখানে এটি একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আর তিন নাম্বারে যেটা ছিল গুরু মস্তিষ্কের গঠন ব্যাখ্যা করো এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন ছিল পাঁচ নাম্বারে আছে গুরু মস্তিষ্কের গুরুত্ব আলোচনা করো এটার উত্তরও কিন্তু চার নাম্বারের মতোই হবে এটা একটা উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন এটার উত্তর এবং চার নাম্বারের উত্তর মোটামুটি একই হবে আশা করি তোমরা আজকে লেকচারটা বুঝতে পেরেছ এবং আহ ভালো মতো দেখে বুঝবে এবং পাঠ্যপুস্তকের সহায়তা নিবে সেই সাথে বাড়ির কাজগুলো সুন্দর মতো করবে এমন আজকে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ